আসসালামু আলাইকুম দর্শক বাংলা টিউটোরিয়াল টেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কোন কাজটি করলে আপনাদের ফোনের কন্ট্যাক্টে সেভ করার নাম্বারগুলো অটোমেটিকভাবে ইমোতে অ্যাড হবে না অনেক সময় আমাদের নতুন ইমো আইডি খোলার প্রয়োজন হয় তখন দেখা যায় যে আমাদের কন্ট্যাক্টে যতগুলো ইমো নাম্বার আছে সব নাম্বারগুলো আমাদের ওই নতুন ইমো আইডিতে চলে আসে এটা অনেকের জন্য খুবই বিরক্তিকর বিশেষ করে মেয়েদের জন্য এটি খুবই একটি বিরক্তিকর বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন কাজটি করলে এই নাম্বারগুলো অটোমেটিকভাবে আপনার ইমোতে অ্যাড হবে না কাজটি সবার ফোনে হবে না যাদের ফোনে পারমিশন ম্যানেজার আছে অথবা অ্যান্ড্রয়েড ভার্সন সিক্স পয়েন্ট অথবা সিক্স পয়েন্টের উপরে তাদের ফোনে এই কাজটি হবে এই কাজটি আপনারা ইমো এবং ইমো প্যাটা দুইটি অ্যাপেই করতে পারবেন আর কাজটি করার জন্য অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনাদের ফোনের ইমো আপডেট করে নিতে হবে পুরাতন ইমোতে কিন্তু কাজটি নাও হতে পারে আপনাদের ফোনের নম্বরটি দিয়ে যদি আগে থেকে ইমু খোলা থাকে এবং ইমুতে যদি অনেকগুলো নাম্বার আগে থেকে অ্যাড করা হয়ে থাকে তাহলে ইমো অ্যাকাউন্টটি আগে ডিলিট করে নেবেন ইমো অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় সেটি আমি ভিডিওর শেষে দেখাবো তো কাজটি চলুন শুরু করা যাক কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর একটু নিচে দিকে যাবেন নিচে গিয়ে দেখেন অ্যাপস লেখা নামে একটি ফোল্ডার আছে এই ফোল্ডারটি আপনাদের ফোনে অ্যাপ্লিকেশন ম্যানেজার লেখা নামেও থাকতে পারে তো এটির উপর আপনি একটি ক্লিক করবেন এটির উপর ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখেন আপনার যে ইমো অ্যাপটি আছে সেটি এখানে দেখাবে আপনি ওই ইমো অ্যাপের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর আর একটু নিচে চলে যান দেখেন এখানে পারমিশনস লেখা নামে একটি অপশন আছে এটির উপর আপনি ক্লিক করবেন এখানে চাইলে আপনি সবগুলো পারমিশন দিয়ে দিতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন দেখেন কনট্যাক্টস লেখা নামে একটি পারমিশন আছে এটি আপনি সবসময় বন্ধ করে রাখবেন এই পারমিশন বন্ধ করে রেখে সবগুলো পারমিশন আপনি দিয়ে দিতে পারেন সমস্যা নেই তো এই মধ্যে ঢোকার পরে এই কন্ট্যাক্টসের পারমিশন চাইতে পারে আপনি চাইলে ওই পারমিশনটি দিবেন না নোট নাও করে দিবেন আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন যে আমার কনট্যাক্সে অনেকগুলো নাম্বার সেভ করা আছে তো এখন আমি একটি ইমো আইডি খুলে আপনাদের দেখাবো যে নাম্বারগুলো আমার ইমোতে অ্যাড হয় কি না তো আমি আমার নাম্বারটি এখন বসাচ্ছি নাম্বারটি বসানোর পরে ওকে থেকে ক্লিক করলাম একটি ইমো আইডি এখন আমি খুলছি তো যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি এখানে নাম দিয়ে ডানে ক্লিক করলে আমার আইডিটি খোলা হয়ে যাবে আইডিটি খোলা হয়ে যাওয়ার পর আমার কাছে পুনরায় কন্ট্রাক্টের পারমিশন চাইতে পারে তো কন্ট্রাক্টের পারমিশন চাইলে আপনারা কখনোই কন্ট্রাক্টের পারমিশন দিবেন না যদি ডু নোট শো লেখা নামে একটি বক্স থাকে বক্সটিতে আপনারা টিক দিয়ে নোট নাওতে ক্লিক করবেন দেখেন এখানে আমার কন্ট্রাক্টের পারমিশন কিন্তু চাইতেছে আপনারা নোট নাইয়ের ওপর ক্লিক করবেন এটা মাঝে মাঝে আসতে পারবে যখনই আসবে আপনারা নোট নাইয়ের ওপর ক্লিক করবেন কখনই আপনারা পারমিশন দিবেন না এখন আমি আপনাদের দেখাবো আমার ইমুতে সেই কন্ট্যাক্টের নাম্বারগুলো এসেছে কিনা দেখেন এখানে একটা নাম্বারও কিন্তু আসেনি ইমু টিম লেখা নাম্বার এটা সবার ইমুতেই থাকে এটা স্বাভাবিক তো এখন আপনি যদি কোনো নাম্বার অ্যাড করতে চান তাহলে কীভাবে অ্যাড করবেন সেটি দেখে নিন তো ধরেন একটি নাম্বার আমি অ্যাড করবো তার নাম্বারটি এখন আমি এখান থেকে কপি করে নেব ধরেন এই নাম্বারটা আমি অ্যাড করবো তো এটা আমি এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর জাস্ট আবার ইমুতে আমি চলে যাব ইমুতে চলে যাওয়ার পর দেখেন এখানে অ্যাড ফ্রেন্ডস নামে একটি অপশন আছে এটির ওপর আপনি ক্লিক করুন ক্লিক করার পর নাম্বারটি আপনি বসিয়ে দিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনি প্লাস ডাবল এইট কেটে দেবেন শুধু জিরো ওয়ান সেভেন এখান থেকে রেখে দেবেন দেখেন নাম্বারটি কিন্তু আমার ইমুতে অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা একটা একটা নাম্বার অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো যে কয়টা নাম্বার রাখতে পারেন আপনার কন্ট্যাক্ট থেকে অটোমেটিকভাবে কোনো নাম্বারই এখন আর সেভ হবে না তো যারা ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন না তারা ইমো অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন তারা দেখে নিন তো এখানে আপনি প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর আপনি মোরে ক্লিক করবেন ইমো বেটাতে এখানে মেনুর অপশন থাকতে পারে তো এখান থেকে আপনি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি ইমো অ্যাকাউন্ট সেটিংসে চলে যাবেন তারপর আপনি ডিলিট ইমো অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন একদম নিচে এটির উপরে আপনি ক্লিক করেন এটির উপর ক্লিক করার পর একদম নিচে দেখেন ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এটির উপর আপনি একটি ক্লিক করেন ক্লিক করার পর লাল যে ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন এটির উপর ক্লিক করেন ক্লিক করার পর আপনি আপনার নাম্বারটি এখানে এখন বসিয়ে দিন আপনার নাম্বারটি বসানো শেষ হলে আপনি জাস্ট উপরে ডান পাশের কর্নারে যে ডিলিট লেক আছে ওখানে আপনি ক্লিক করবেন আপনি আবারও ডিলেটে ক্লিক করবেন তারপর আপনি ইউজ করে দিবেন আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেল দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে